মা আমার পুরো দিন অফিস টফিস করলে অনেক সময় খুব স্ট্রেস হয় অ্যান্ড আই ফিল আ লিটল ডাউন। তো আমি ভাবছিলাম ক্যান ইউ সাজেস্ট কিছু খাওয়ার বা কিছু টিপস যেটা থেকে আমি বেটার ফিল করবো বা আমার স্ট্রেসটা আমার মুডটা একটু বেটার হবে। সত্যি আজকাল যা হেক্টিক লাইফস্টাইল, মুড তো অফ হয়, মুডটা ডাউন হয়ে যায়। তো সেই জন্য কিছু খাবার যেরকম হচ্ছে ডার্ক চকলেট, ওটা তো ইনস্ট্যান্ট মুড বুস্ট করে। তাছাড়া গ্রিন লিফি ভেজিটেবলস, স্পিনাচ লাগে না, খেতে হবে, খেতে হবে। আর হচ্ছে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, হ্যাঁ, লো ফ্যাট মিল্ক, স্কিম মিল্ক, তারপরে লো ফ্যাট দহি, কার্ড, এগুলো, আর চিকেন, টার্কি, এইসব। আর ফিশ খাওয়াটাও খুব ভালো, যেরকম স্পেসিফিক্যালি স্যালমন, এগুলোতে খুব মুড বুস্ট করে। স্যালমন এনি টাইম খুব ভালো হয়, এগুলো খুব সাহায্য করে মুডটাকে আপ করার জন্য। তো বেসিক্যালি তুমি বলতে চাইছো যে কোনো প্রোটিনের সোর্স প্রাইমারিলি খুব মুড বুস্ট করে, খুব ইউজফুল আর খুব মুড বুস্ট করে। ওকে, আচ্ছা, এবং কোনো এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো ওটা তো আলাদা, ওটা তো করতে হবে। যেরকম রোজ 30 মিনিটস কোনো এক্সারসাইজ, ওয়াক হোক বা যে কোনো রকমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপর ভালো গান শোনা, আই এগ্রি, ভালো মিউজিক কিন্তু ভীষণ মানে মাইন্ড সোলকে রিলিভ করে। আচ্ছা, আর শপিং করা? আর শপিং করা হ্যাঁ, কিন্তু মানে শপিং এ ঘর ভর্তি হয়ে যায়, তো শপিং করা খুব আমারও হ্যাবিট। মেন্টাল হেলথের জন্য বেশ ভালো বলে। হ্যাঁ হ্যাঁ, মেন্টাল হেলথের জন্য শপিং করাও খুব ভালো, ভালো ভালো খাবার খেতে যাওয়া বেশ বসে। আচ্ছা হ্যাঁ, জাঙ্ক ফুড যদিও খুব খারাপ, একদম করবে না সেটা, কিন্তু কিছু কিছু জিনিস বা কখনো কখনো চিট ডে তো হতে পারে। চিট ডে? হ্যাঁ, তা তো হতে পারে, তুমি এখন রোজ চিট ডে করবে না? না না, তুমি আমাকে করতে দেবে না? না, দেব না। আচ্ছা, ফিল্ম নিয়ে কি বলছিলে? হ্যাঁ, বলছিলাম যে মানে তুমি যাকে খুব ক্লোজ কেউ, তার সাথে তুমি একটা ভালো মুভি দেখতে চলে গেলে, যখন তুমি একটু ডাউন ফিল, তুমি তোমার সাথেই যাবো। হ্যাঁ, আমার সাথে যাবে, তো সেটাও একটা খুব ভালো, একটা মুড বুস্ট হয়। সারাদিন ধরে একটা মলে ঘুরে বেড়ানো কিন্তু ভীষণ ভালো, কিছু কিনি কি না কিনি, ট্রু, এই জিনিস উইন্ডো শপিং করছি, খাচ্ছি বসে, ডিটক্স, মাইন্ডের ডিটক্স, ভীষণ ভালো। এসব স্ট্রেসফুল লাইফ, চাকরি টাকরি বাবা, আর মাঝে মাঝে উইকেন্ডে মানে এক দুই দিনের জন্য কোথাও বেরিয়ে পড়ো, জাস্ট কিছু না ভেবে বেরিয়ে পড়ো। বিচ না মাউন্টেন, হোয়াট টাইপ অফ পারসন আর ইউ? আমি তো দেখো নেচার আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো সেটা ধরো বিচ, হ্যাঁ বিচও ভালো লাগে, আবার মাউন্টেন যে এরিয়াস, ওই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি মাউন্টেনের ভিউ বিউটিফুল হয়, আবার সেই হয় না একটু ভিলেজ ভিলেজ সাইডে যে রিসর্টগুলো আছে না, সেই বড় বড় পাম ট্রিজ, আর সুন্দর একটা সুইমিং পুল, আর তারপর বাইরে একটা সুন্দর সমুদ্র, এই তো রিসেন্টলি ঘুরে এলাম, এইসবে মানে মাইন্ডটা এত ভালো লাগে। হ্যাঁ, তো এরকম নানান রকম এইসবই আর কি। ওকে, এখনকার টাইমে এত হেক্টিক লাইফস্টাইল যে তোমাকে একটু সময় বার করে নিয়ে এগুলো করতে হবে, আর বাইরের খাবারগুলো খাবে না। আচ্ছা, আলতু ফালতু রোজ সুইগি করা বন্ধ করতে হবে, আর যেটা খাচ্ছি তুমি যেটা করো সেটা বন্ধ করতে হবে, আর খাবে হচ্ছে ঘরের খাও, হ্যাঁ খাবে তো বাইরের কিন্তু কম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ বেবি।